আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজকে কথা বলবো ইওসিনোফিলিয়া সম্পর্কে। এটি আমাদের ব্লাডের রক্তকোষিকার একটি সমস্যা। এটার কারণে আমাদের শরীরে কি কি ধরনের সমস্যা হয়, কি কি সমস্যা হতে পারে, এবং এটার সাথে সম্পর্কযুক্ত আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্যাগুলো হয় সেগুলো সম্পর্কে আমি আজকে আপনাদেরকে খোলাখুলি ভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দোস্ত, আমার চ্যানেলে আপনারা যারা পুরাতন তারা অবশ্যই জানেন আমি এই চ্যানেলে যে টপিক নিয়ে কথা বলি না কেন, সেটার সায়েন্স বেসড ভিত্তি, সায়েন্সে এটার ভিত্তি কি সেটা নিয়ে, সেটা প্রমাণ করা সহ বা সেটা সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এবং এটা কিভাবে ট্রিটমেন্ট করলে একবারে আরোগ্য হওয়া যায় এই জিনিসগুলো নিয়ে চেষ্টা করি দোস্ত। তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, এই ভিডিওর নিচে একটি রেড কালার বাটন আছে এটা চেপে দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে বেল বাটনটি অন করবেন। আমি এভাবে হোমিওপ্যাথিক রিলেটেড, ডিজিজ রিলেটেড, সায়েন্স রিলেটেড এই প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করি এই আমার চ্যানেলে আপনাদের জন্য, যেন আপনি সেই আপলোডের বা আপডেটের নোটিফিকেশনটা যেন আপনি পেয়ে যান, এই জন্য আপনি বেল বাটনটি অন করে রাখবেন দোস্ত। সেই সাথে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন দোস্ত। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চলুন মূল আলোচনা শুরু করা যাক দোস্ত। আমাদের শরীরে যে রক্ত আছে এই রক্ত ব্লাড, এটা আমরা সবাই জানি রক্তকে ব্লাড বলা হয়। এই ব্লাডের সেল দিয়ে গঠিত, এটা মূলত তিন ধরনের সেল আমাদের বা রক্তকোষিকা আমাদের রক্তের মধ্যে আছে। এটার প্রথম হচ্ছে আরবিসি, যেটাকে ট্রিটমেন্টের ভাষায় রেড ব্লাড সেল বলা হয় বা লাল রক্তকোষিকা। এটার কারণে আমাদের রক্তটাকে আমরা লাল দেখতে পাই দোস্ত। দুই নম্বরে ডাব্লিউবিসি, এটাকে হোয়াইট ব্লাড সেল বলে বা সাদা রক্তকোষিকা, যা আমাদের শরীরের শরীরকে প্রোটেকশন করে এক কথায় শেষ। এটা এই ডাব্লিউবিসির কাউন্ট যদি সঠিক পরিমাপে থাকে আমাদের শরীরে, তাহলে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে বা ভাইটাল ফোর্স আছে বা অ্যান্টিবডি যেটাই বলেন না কেন, এটা চাঙ্গা থাকে। অর্থাৎ বাইরে থেকে শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, আমার বডি ইনফেকশনের মধ্য দিয়ে, যেভাবেই হোক একটা জীবাণু বা একটা ব্যাকটেরিয়া বা একটা ছত্রাক যে কোনো মানে আমার শরীরের ক্ষতি করবে এমন কোনো জিনিস আমার শরীরে এন্ট্রি করলে, তখন ইমিউনিটি সিস্টেমটা ওই বডিটাকে, ওই ফরেন বডি যেটা আমার শরীরের ভিতরে গেছে, এটাকে লাথি দিয়ে বের করে দেয়। আর এটাকে সহযোগিতা করে আমাদের সাদা রক্তকণিক কোষিকা বা ডাব্লিউবিসি দোস্ত। আর একটা হচ্ছে প্লাটিলেট, প্লাটিলেটও একটা ভাইটাল ফোর্সের অন্যতম উপাদান। তো সাদা রক্তকোষিকা বা ডাব্লিউবিসির মাঝে আরো বেশ কিছু রক্তকণা বা রক্ত সেল আছে পাওয়া যায়। এগুলোর মধ্যে একটি সেলের নাম হলো এসোনোফিল। এটি মাত্র 7% বা তার থেকে কম পরিমাণে থাকে টোটাল ডাব্লিউবিসি কাউন্টের পরিমাপ যেটা আছে। অর্থাৎ ডাব্লিউবিসি যতটুকু আপনার শরীরে আছে সাদা রক্তকোষিকা, এই টোটাল কোয়ান্টিটির মধ্যে মাত্র 7% বা তার থেকে কম থাকে দোস্ত। এটা ভাইটাল ফোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদের শরীরে আক্রমণ করে, তাহলে এটি সেগুলোর সাথে যুদ্ধ করে এবং আমাদের শরীরে, যেমন আমাদের শরীরে অ্যালার্জি যদি হয়, মনে করেন আমাদের শরীরে অ্যালার্জি হলো, তো অ্যালার্জি হলে কখন অ্যালার্জিটা হয়, এটা অ্যালার্জিটা হবে তখনই যখন আমাদের শরীরে ইওসিনোফিল বেড়ে যাবে। যে কোনো কারণে হতে পারে, ইওসিনোফিল বেড়ে যেতে পারে। যদি কাউন্টের 500 সরি যদি ওই টোটাল হোয়াইট ব্লাড সেলের কাউন্টের যে কাউন্টের যে পরিমাপটা, এটার 500 মাইক্রোলিটারের বেশি হয়, তাহলে ইনফেকশন, অ্যালার্জি, যে কোনো কারণেই হোক না কেন, এই অবস্থাকে আমরা ইওসিনোফিলিয়া বলি দোস্ত। তাহলে আমরা বুঝলাম ইওসিনোফিলিয়া কাকে বলা হয়। এখন আমরা জানবো ইওসিনোফিলিয়ার কারণ কি। এই যে ইওসিনোফিলিয়াটা আমাদের শরীরে হলো, অর্থাৎ আমাদের যে ইওসিনোফিল ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলের মধ্যে আরেকটা সেলের নাম হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিল যে আমাদের রক্তে বেড়ে গেল, এটার কারণ কি। এটার কারণ হিসেবে আমরা যেমন জ্বর, সর্দি, কাশি, এটা যদি পুরাতন হয়ে যায় তাহলে আমাদের শরীরে এটা তারতম্য ঘটতে পারে। যেমন এটা যদি পুরাতন হয়, আপনি কোনো ডাক্তারের কাছে গেলে,
আপনার ডাক্তার হয়তো আপনাকে বলবে যে আপনি সিবিসি করায় আনেন। তাহলে তো সিবিসি যখন আপনারা করবেন তখন দেখবেন যে এটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। এখন কথা হচ্ছে সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, অর্থাৎ আপনার ব্লাডের মধ্যে যতগুলো পদার্থ আছে এগুলো প্রত্যেকটি একটা নিট হিসাব আছে। এই নিট হিসাবটা সিবিসির মাধ্যমে আমরা জানতে পারি। হ্যাঁ, এটা যখন আমরা জানবো যে এটার মধ্যে আমাদের ইএসআর বাড়ছে কিনা, প্লাটিলেটের সংখ্যা কি, তারপর আপনার এসিনোফিলের পরিমাণ কেমন আছে, সবকিছু এটার মধ্যে এক রিপোর্টের মধ্যে চলে আসে। এটা যখন আমরা দেখি যে এটার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তখন আপনি রোগ লক্ষণ হিসেবে, আসলে ইসিনোফিলিয়া কোনো অসুখ নয়, এটা আমাদের হোয়াইট ব্লাড সেলের মধ্যে যে ইসিনোফিল নামক যেই সেলটা আছে এটার বেড়ে যাওয়ার পরিমাণটা বেড়ে যাওয়ার অবস্থাকেই ইসিনোফিলিয়া বলা হয়। এখন ইসিনোফিলিয়া যদি যদি কোনো অসুখ নয় তাহলে এটা কি, এটা হচ্ছে এটা বেড়ে যাওয়ার কারণে কি কি অসুখ শরীরে হতে পারে এই বিষয়টা এখন আমরা জানবো দোস্ত। তো এটা যদি বেড়ে যায় সিবিসি করার মাধ্যমে, যখন আমরা জানতে পারলাম যে আমাদের ইসিনোফিলিয়া বেড়ে গেছে, তাহলে আপনার শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে, যেমন অ্যালার্জি হতে পারে, অ্যালার্জি এনি কাইন্ডস অফ অ্যালার্জি, অ্যালার্জি বেশ কিছু ধরনের কয়েক প্রকার আছে, যে কোনো অ্যালার্জি আপনার শরীরে হতে পারে। আপনার শরীরে আর্টিকেরিয়া দেখা দিতে পারে, আপনার শরীরে চাকাতি চাকাতি দাগ হতে পারে, তারপরে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ইএসআর বেড়ে যেতে পারে, তারপরে আপনার শরীরে এজমা হতে পারে এই অ্যালার্জির সাথে। অ্যালার্জির সাথে এজমার একটা খুব ওয়েল কমিউনিকেশন আছে এই বিষয়টা হতে পারে আপনার। তারপরে ব্লাড ক্যান্সারে অটো ইমিউন ডিজিজের দেখা যেতে পারে আপনার এটার কারণে। এখন এটা যদি বেড়ে যায় তাহলে আপনার রোগের লক্ষণগুলো এমন হবে যে আপনি কোনো ক্রমেই এটা থেকে সুস্থই হতে পারবেন না, যে সারা জীবন অটোভাবে আপনার নাক দিয়ে অনবরত পানি ঝরতে আছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনার হাঁচি আসতেছে, হাঁচি মানে আনকন্ট্রোল হাঁচি এটা আপনার হতেই আছে, জ্বর লেগেই আছে, আপনার ইএসআর বেড়ে গেছে, আপনার জ্বর সহ শরীরে ব্যথা আছে, এই ধরনের অনেক প্রবলেমই হয় ইসিনোফিলিয়ার কারণে দোস্ত। তো দোস্ত হোমিওপ্যাথিতে কি ট্রিটমেন্ট হবে এটার সেকেন্ড পার্টে আমি নিয়ে আসবো। যেমন এটার জন্য কিছু মেডিসিন আছে, হিস্টামিনাম, যেমন ফেরামফস 6x বায়োকমের মধ্যে ক্যালামিউর, ক্যালামিউর 12x, তারপরে ওসিমাম স্যাং কিউ যেটা তুলসী থেকে তৈরি, তো ইচিনিসিয়া কিউ। তো এই যে মেডিসিনগুলো বললাম এটা কিন্তু সব মেডিসিন একজনকে নিতে হবে এমনটা না। সেকেন্ড পার্টে আমি এটা কোন মেডিসিনটা কে নিতে পারবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে ইসিনোফিলিয়ার যেই প্রবলেমটা এটার জন্য হোমিওপ্যাথিতে অনেক রাডার ঘাটলে অনেক মেডিসিনই পাওয়া যাবে, তবে এই কয়েকটা মেডিসিন বললাম এটা দিয়ে মূলত সাধারণভাবে জেনারেলভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। তবে বেটার হয় যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্টটা নেন, তাহলে এটা সব থেকে বেটার হবে। তবে আজ এ পর্যন্তই, আমার তথ্যমূল ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল বাটন জয়েন করে রাখবেন পরবর্তী চ্যানেলের আপডেট পাওয়ার জন্য দোস্ত। আর সেকেন্ড পার্টে ইনশাল্লাহ হোমিওপ্যাথিক যে মেডিসিন কয়েকটা নাম বললাম এটার কে 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 কোন মেডিসিনটা নিতে পারবে এটা নিয়ে আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।